हाय गाइस, आशा करी सबाई भलो आछेन। बंधुरा, आमी आज के भिडियोते एसेछि एबं आपनारा जे प्रश्नगुलो करेछिलेन तार भितरे होच्छे अफिसटा कोन दिके, सेई अफिसटा आमी देखिए दिच्छि। माने मेन गेट थेके ढोकार पर आपनारा एई जे साइड दिए जे रास्ताटा आछे, एई साइड दिए रास्ता दिए आपनी जाबेन। साइड दिए এসে এই যে ব্যানারটা আমরা দেখছি, ব্যানার এটা হচ্ছে সেকেন্ড গেটটা। সেকেন্ড গেট দিয়ে যদি আসেন তাহলে এই দিক দিয়ে এই যে পাশে যে ঘরটা দেখছেন, এই ঘর দিয়ে এই যে আপনি একটা গাড়ি দেখছেন, গাড়ির ঠিক পাশ দিয়ে যেতে হবে। এবং ডান দিকে যে ঘরটা, এখানেই ভেরিফিকেশন হচ্ছে ঘরে। আর আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন আমি একে একে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তা হচ্ছে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে ভেরিফিকেশনের জন্য আসতে হবে কি না। না, ভেরিফিকেশনের জন্য আসতে হবে না, কিন্তু যারা ইনক্লুশন বা নতুন করেছেন, নতুনের জন্য আপনাদের অবশ্যই হিয়ারিং করতে আসতে হবে। যদি নতুন ভোটার কার্ড করে থাকেন তাহলে অবশ্যই আসতে হবে। এবং যদি কি না পুরনোতে কারেকশান থাকে বা ভুল সংশোধনী থাকে, সেগুলোর জন্য আপনাদের আসতে হবে না, অটোমেটিকভাবে হয়ে যাবে। তা আমরা জিজ্ঞেস করেছি, এই সবুজ বিল্ডিংটাতে আপনার ভেরিফিকেশন হচ্ছে। এই যে ঘরটা, এই ঘরে ভেরিফিকেশন হচ্ছে। তো বন্ধুরা, আমি এই যে অফিস থেকে বার হলাম, ভেরিফিকেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। আমারটা বলতে অ্যাকচুয়ালি আমার ওয়াইফের ছিল, ওটা নতুন ইনক্লুশন, মানে নতুন ভোটার করেছি এই জন্য হিয়ারিংটা ছিল। তো এই হিয়ারিংটা করে নিয়েছি এবং ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছি, তবু এটাতেও রিপ্লাই করছি। সেটা হচ্ছে আপনার যারা কারেকশন করিয়েছেন বা ভুল সংশোধন করিয়েছেন, আপনাদের আসার কোনো প্রয়োজন নেই, আসতে হবে না। আপনাদের বাড়ি থেকেই আপনি চেক করে নিতে পারবেন, যে আইডিগুলো আপনাদের দেওয়া হয়েছিল সেই আইডিতে আপনারা অনলাইন থেকে চেক করে দেখতে পারবেন যে আপনার সংশোধন হয়েছে কি না, বা আপনি ফটো দিয়েছেন সেগুলো চেঞ্জ হয়েছে কি না। আবার আপনারা এটাও প্রশ্ন করতেন যে আপনাদের প্রশ্নটা ছিল যে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী দিতে হবে। আসলে কিছুই না, যে ডকুমেন্টসগুলো আপনি দিয়েছিলেন সেইগুলো আপনাকে নিয়ে আসতে হবে। যেমন আধার কার্ডটা দিয়েছিলেন, ব্যাংকের বই, অথবা আপনি যে অরিজিনাল ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেগুলো একদম সঠিকভাবে নিয়ে আসবেন, কোনো টেনশন নেই। আর বন্ধুরা, যাদের ডিভোটার করে দিয়েছিল, ডিভোটারদেরকে হচ্ছে আপনাদের যে পুরনো যে ভোটার কার্ডটা ছিল সেটা সাথে নিয়ে আসতে হবে। এবং আপনার পরিবারে, আপনার বাবার হোক মায়ের হোক, আপনার আই কার্ডটা অবশ্যই নিয়ে আসতে হবে, অরিজিনাল প্লাস জেরক্সটা নিয়ে আসবেন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা সহযোগিতা পাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা সবসময় জন্য আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।